নমস্কার, দেখছেন পিপি টোয়েন্টি আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি। প্রসেনজিৎ আজ ফোনে আলাপে আপনাদের স্বাগত জানাই। কিছুক্ষণ আগে প্রদেশ কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় এবং সেই সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি, একটিং সভাপতি পীযূষ বিশ্বাস, তিনি জানান যে কংগ্রেসের একজন নেতৃত্ব রয়েছে, যিনি কংগ্রেসেও সকাল সন্ধ্যা কংগ্রেস ভবনে থাকেন এবং রাতে বিজেপির বিধায়কের সঙ্গে বৈঠক করেন এবং প্রদেশ কংগ্রেসকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেন। তিনি সেই নেতার নাম বলেননি বা নাম উচ্চারণ করেননি। ঠিক তার কিছুক্ষণ পর সোশ্যাল সাইটে লাইভ করে এক নেতা অর্থাৎ সুবল ভৌমিক তিনি জানিয়ে দিয়েছেন যে কেন্দ্রীয় নেতৃত্ব তাকে শুভেচ্ছা জানিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন। তার যে টানা কর্মসূচিগুলো রয়েছে শাসক দলের বিরুদ্ধে, এই কর্মসূচিগুলো সফল হচ্ছে দিনের পর দিন এবং এই সাফল্যের জন্য কেন্দ্রীয় নেতৃত্ব তাকে অভিনন্দন জানিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন এবং এভাবেই এগিয়ে যাওয়ার জন্য বলেছেন বলে তিনি সরাসরি সোশ্যাল সাইটে জানিয়েছেন। এবং তার পাশাপাশি বলেছেন যে শাসক দল এই মুহূর্তে আতঙ্কিত, তারা ভীতু এবং তারা এই মুহূর্তে ভয় পাচ্ছেন সুবল ভৌমিকের নেতৃত্বে কংগ্রেসের এই শক্তিশালী লড়াই দেখে, এবং সেই কারণে তারা প্রদেশ কংগ্রেসকে আরো একবার ভাঙার চেষ্টা করছেন। এবং এই বক্তব্য বা এই প্রতিক্রিয়ার মানে কি কি মনে হয় আপনাদের? শাসক দল কংগ্রেসকে ভাঙার চেষ্টা করছেন এবং তাও আবার বলছেন যে কংগ্রেসের মধ্য দিয়ে কেউ কেউ কংগ্রেসের ভাঙানোর কাজটা চালিয়ে যাচ্ছেন, সেটা কি ইঙ্গিত করার চেষ্টা করেছেন তিনি? একদিকে কংগ্রেসের প্রদেশ কংগ্রেস সভাপতি, অপরদিকে সুবল ভৌমিকের পরস্পর বিরোধী কি কোথাও? যদিও কেউই কোনো নেতার নাম উচ্চারণ করেননি। পীযূষ বিশ্বাস আজ কি বলেছেন প্রদেশ কংগ্রেসের একটিং সভাপতি, একবার শুনুন। সবাই সঙ্গে আলোচনা করে কংগ্রেসটাকে যাতে ঐক্যবদ্ধ করেন, একটা লড়াকু কর্মসূচি পর্যন্ত করা সেই চেষ্টা আমি করবো। কিন্তু পাশাপাশি এইটার মধ্যে যদি কেউ আঘাত আনার চেষ্টা করে সকাল সন্ধ্যা কংগ্রেস ভবনে রাত্র দশটা করে বিজেপি নেতার বাড়িতে চা মিষ্টি খাওয়ার আনন্দ ফুর্তি করা, কংগ্রেসের কিভাবে ক্ষতি করবো, এখান থেকে রয়েল কোন বিজেপির নেতা এমএলএর বাড়িতে চলে যাওয়া দিনের পর দিন, এইগুলি কংগ্রেস আর বরদাস্ত করে। আমাদের নোটিশ এসছে, আপনাদের মধ্য দিয়ে সতর্ক করার চেষ্টা করছি। যদি সতর্ক যদি সতর্ক না হয় সেখানে আমি একটা বক্তব্য রেখেছিলাম, ঠিক আছে শুধরানোর একটা সুযোগ দেবো, সেই ডিসিশন তখন করতে হয়েছিল ইসরোতে শুধরানোর সুযোগ দেওয়া হবে, যদি না শুধরা তার বিষয়ে ব্যবস্থা নেব। শুনলেন, যেখানে এই মুহূর্তে বিরোধী সংকটে ভুগছেন রাজ্যের মানুষ, কথাটা যদি অন্যভাবে বলতে হয় যে বিরোধিতা করার প্রয়োজন ছিল, যেভাবে বিরোধিতা করার প্রয়োজন সেই অর্থে বিরোধিতা দেখা যাচ্ছে না। বামীদের বক্তব্য যে তারা এই মুহূর্তে আতঙ্কিত, কোনোভাবে সরকার বিরোধী কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করলে সন্ধ্যায় গিয়ে আক্রান্ত হচ্ছেন, হামলার শিকার হচ্ছেন এবং এই কারণে কোনো কর্মী সমর্থক তারা প্রতিবাদ কর্মসূচি কিংবা কোনো আন্দোলনে আসছেন না। নেতারা যারা ছিলেন বা যারা এখনো রয়েছেন তারা বিবৃতি সর্বস্ব রাজনীতিতে রয়েছেন, আবার কেউ কেউ শুধুমাত্র লোক দেখানো কিছু কিছু সাংবাদিক সম্মেলন বা এক দুজন গুটি কয়েক বামেদের মধ্যে নেতৃত্ব রয়েছেন যারা কিছুটা হলেও পথে ঘাটে এখনো নামছেন, আর বাকিরা গত ২৫ বছরের যে শাসক ছিলেন সেই শাসকের অভ্যাসটা এখনো ত্যাগ করতে পারেননি, এখনো নিজেদের শাসক ভেবেই দিন কাটাতে শুরু করেছেন। অপরদিকে কংগ্রেস, কংগ্রেসের মধ্যে একের পর এক প্রদেশ সভাপতির চেয়ারে নেতৃত্বের বদল ঘটছে এবং সংগঠনগুলো একবার সক্রিয় হচ্ছে ঠিক তার কয়েকদিন পর নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে, এবং সেই কারণে যেভাবে বিরোধী আন্দোলন দানা বাঁধার কথা ছিল
সেভাবে দানা বাঁধতে পারছে না। এর মধ্যে যখন সুবল ভৌমিক কংগ্রেসে যোগদান করেন, সুবল ভৌমিকের নেতৃত্বে একের পর এক এই আন্দোলন কর্মসূচি সংগঠিত হচ্ছিল। পীযূষ বিশ্বাস যখন প্রদেশ কংগ্রেসের অ্যাক্টিং সভাপতি নির্বাচিত হয়েছেন, ঠিক তারপর কেউ কেউ ভেবেছিলেন হয়তোবা এবার কংগ্রেস কিছুটা হলেও দানা বাঁধতে শুরু করবে। ঠিক সে ট্রেডিশন অব্যাহত রয়েছে। সাংবাদিক সম্মেলন করে সভাপতি জানিয়ে দিয়েছেন কিছু কিছু নেতা গোপনে বিজেপি বিধায়কের সঙ্গে গোপন বৈঠক করছেন কংগ্রেসকে ভাঙার জন্য। এবং সুবল ভৌমিক সাংবাদিক সম্মেলন করে বলছেন যে শাসক দল আতঙ্কিত, কংগ্রেসকে ভাঙানোর চেষ্টা করছেন এবং সেখানে কংগ্রেসেরই কোনো না কোনো নেতার সহযোগিতায়। 0381238222 এই ফোন নম্বরে ফোন করে আপনারা আপনাদের মতামত তুলে ধরতে পারবেন এবং তার পাশাপাশি 9436495649 এই ফোন নম্বরে ফোন করে আপনারা আপনাদের মতামত তুলে ধরতে পারবেন। একজন দর্শক রয়েছে, নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? বিচ্ছিন্ন হয়ে গেছে। কংগ্রেস যেভাবে শাসক দলের বিরুদ্ধে এই মুহূর্তে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার কথা ছিল এবং যে আন্দোলন কিছু কিছু ক্ষেত্রে বিক্ষিপ্তভাবে দেখা যেতে শুরু করেছিল, ঠিক তার আগেই এভাবে ভাঙনের মুখে কংগ্রেস, সেটা কি সুবল ভৌমিক যে দাবি করেছেন যে শাসক দল ভীত এবং সন্ত্রস্ত হয়ে এই মুহূর্তে এই কাজটা করাচ্ছেন, সেটা কি তারই কোনো না কোনো ভাবে ইঙ্গিত বহন করছে? আরো একজন দর্শক রয়েছে, নমস্কার, কে বলছেন? নমস্কার, নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন। বলছি যে ভাঙনের মুখে, ঠিক আছে, এটা বাস্তব সত্য, কংগ্রেসে সারা দেশের ক্ষেত্রে না, কিন্তু ত্রিপুরার ক্ষেত্রে কংগ্রেস মাথা তুলতে দাঁড়াতে পারবে না, তাদের নিজস্ব সমস্যা তো অবশ্যই রয়েছে। আর আপনি যে কথাটা বলছেন বিরোধিতা, বিরোধী আসলে সিপিএম তো 25 বছর ক্ষমতায় ছিল, হ্যাঁ, বিরোধী দলের যে ভোট পার্সেন্টেজ ওরা 40% নিচে নামাতে পারেনি। আমি বলছি বিরোধী ভোট কি করে আসে বিরোধীরা ভালোই জানে, এবং বিরোধী ভোট গুলি মাটি হয়ে ফেলছে আসলে, যে যাই করুক না কেন মানুষ বিরোধীটা অনেক আছে এবং বিরোধী হিসেবে কংগ্রেসকে মানুষ চাইছে না। আগরতলা শহরের মধ্যে কংগ্রেসের যে ধরনের পরিস্থিতি, নিচে পঞ্চায়েত লেভেল বলুন, ভিলেজ লেভেল বলুন, তাদের কোনো শক্তি নেই, তাই তাদের এই ধরনের রাজনীতি আর কি করে যাচ্ছে মানুষের সাথে থাকছে না। অর্থাৎ ত্রিপুরার ক্ষেত্রে কংগ্রেসকে বাদ দিলেই পরে রাজনীতি ভালো মনে হয়। সর্বভারতীয় ক্ষেত্রে কংগ্রেস একটা অসাধারণ দল, যার কথা অস্বীকার করা যায় না। ধন্যবাদ, ধন্যবাদ, সঙ্গে থাকবেন। এইভাবে যদি নিজেদের মধ্যে কাজিয়া তুঙ্গে থাকে, কিছুদিন আগে পর্যন্ত প্রদ্যোৎ কিশোর দেববর্মণ ছিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি, তারপর তিনি সাধারণ সদস্য পদ থেকেও ইস্তফা দিলেন এবং তারপর নিজে একটি দল গঠন করলেন। আরো একজন দর্শক রয়েছে, নমস্কার, কে বলছেন? নমস্কার, বিচ্ছিন্ন হয়ে গেছে। কংগ্রেসের এই কাজিয়া কেন এখনো পর্যন্ত অব্যাহত, তার পেছনে কি কারণ থাকতে পারে? সুবল ভৌমিকের বক্তব্য যে শাসক দল সন্ত্রস্ত ভীত এই অবস্থায় কংগ্রেসকে ভাঙানোর চেষ্টা করছেন, অপরদিকে পীযূষ বিশ্বাসের বক্তব্য, সুবল ভৌমিক যদিও নাম উচ্চারণ করেননি, যে রাতের অন্ধকারে কোনো কোনো বিধায়ক বিজেপি বিধায়কের বাড়িতে দেখা যায় কোনো কোনো কংগ্রেস নেতাকে। আরো একজন দর্শক রয়েছে, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি নাম বলতে ইচ্ছুক না, ঠিক আছে, তো জানতে চাইছিলাম মানে সুবল ভৌমিকের অস্তিত্বটা কোন জায়গা, যে যে দল ছেড়ে গেল সভাপতির দৌড়ের জন্য বা ধরেন টিকিটের জন্য, আজকে ওই দল ওনাকে সেই আগের জায়গায় ফিরিয়ে দিচ্ছে, বলে দল বিরোধী কাজ করছে, দল বিরোধী কাজের জন্য সে আগের জায়গায় ফিরে যাচ্ছে। আপনাদের কি মত? আপনি তো সেই অনেকদিন ধরে সাংবাদিকতা করছেন, আমাদের মতামতের এখানে কোন গুরুত্ব নেই, আমরা শুধুমাত্র আপনাদের মতামতটা আমরা জানি এবং সারা রাজ্যের মানুষের সামনে আপনাদের মতো সচেতন নাগরিকের বক্তব্যগুলো তুলে ধরার চেষ্টা করছি। আমাদের আমাদের মতো সচেতন নাগরিকের অতটুকুই মতামত যে এইভাবে মানে ওই পিংবং বলের মতো লাভ দিয়ে রাজনীতি হয় না। রাজনীতি করতে গেলে জনতার পাশে থেকে, জনতার সাথে থেকে। তার মানে আপনি বলছেন যে সুবল ভৌমিক বাড়িতে বসেই রাজনীতি করার চেষ্টা করেন, জনগণের পাশে যান না? করছে, আমি বলার কি দাদা, ওগুলো দেখছে মানুষ না,
যে বাড়িতে বসে পিছনে আইএনসির ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের পতাকা লাগিয়ে স্টেজ বসিয়ে সেই দিনের পর দিন এই কাজগুলি করে যাচ্ছে। যখন আজকে একজন ওনার দলের প্রেসিডেন্ট ওনাকে বললো যে দল বিরোধী কাজের জন্য ওনাকে দল থেকে বের করে দিচ্ছে, তারপরে এত কান্নাকাটি কেন? ধন্যবাদ, সঙ্গে থাকবেন। যদিও সুবল ভৌমিককে বহিষ্কার করা হচ্ছে বলে একবারের জন্য পীযূষ বিশ্বাস নাম উচ্চারণ করেননি, সুতরাং এটাও হতে পারে যে কেউ কেউ আগ বাড়িয়ে এই গোষ্ঠী কোন্দলটাকে আরো বেশি তাতিয়ে দেওয়ার চেষ্টা করতে পারেন। আরো একজন দর্শক বলেছেন, নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? কথা বলতে শুরু করেন তাহলে বিরোধিতা কখন করা হবে? আরো একজন দর্শক রয়েছেন, নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন। তারা এত কিছু স্ত্রী হাজার লোকের লেগে আমাদের বিপ্লব প্রধান মুখ্যমন্ত্রী যত কিছু আলাদা না হোক এটা তাই দিলে আসলে আমাদের কি এলো গেল মানুষকে উপকার করবো যে আমার দেশের উন্নত, কিন্তু আমাদের সারা ত্রিপুরা রাজ্যের ভিতরে অনেকের উপকার করতে হইব, অনেকের মানুষের দিকে চাইতে হইব, কিন্তু সুবলি এত যদি বাড়িতে ভালোবাসতো তাহলে তাইলে তো বাড়ির একটা লক্ষণ তো একটা সভাপতি আছে যেখানে আমাদের মানুষের আর কোন পার্টির জায়গা না দেওয়ারই ভালো হইব আমার মনে হয়। এটা আপনাদের মতামত, আপনারা মনে করতে পারেন এবং আপনারা আপনাদের বক্তব্য রাখতে পারেন। আরো একজন দর্শক রয়েছেন, নমস্কার, কে বলছেন? নমস্কার, মিলনী থেকে অসুবিধা না বলছেন? হ্যাঁ বলুন। দেখুন, আমার সংক্ষিপ্ত জীবনে আমি তিনটা রাজনৈতিক দলের ত্রিপুরা শাসন দেখেছি। একটা দেখেছি 1988 থেকে 1993 কংগ্রেস টিইউডিএস টিএনবি জোটের ক্ষমতা, একটা 1993 থেকে 2018 পর্যন্ত সিপিএম আরএসপি এবং ফরওয়ার্ড ব্লকের ক্ষমতা, এবং 2018 থেকে এই পর্যন্ত বিজেপি এবং আইবিএফটি জোটের ক্ষমতা। এই তিনটা শাসন ব্যবস্থা আমি দেখেছি। দুইটা শাসন ব্যবস্থাতে বেশিরভাগ সময় দলের অন্তর্গুণ দলটা সবচেয়ে বেশি ছিল। কংগ্রেস টিএনবি এবং কংগ্রেস এবং টিইউডিএস টিএনবি জোটের সময় আমরা দেখেছি 5 বছরে 2 বার মুখ্যমন্ত্রী পরিবর্তন হয়েছে। মাঝখান দিয়ে 25টা বছর সিপিএম এর শাসন ব্যবস্থা বাদ দিলে বাকি যে 18 সালে পরে বিজেপি এবং আইবিএফ জোটের শাসন ব্যবস্থায় বর্তমান শাসন ব্যবস্থার শাসক গোষ্ঠীর মধ্যে একটা ফাঁক লক্ষ্য করা গেছে। দেখেছেন আপনারা গত 2 দিন আগে বিধানসভা যখন অধিবেশন চলছিল তখন সরকার পক্ষের একজন বিধায়ক উনি দেখেছি আপনাদের চ্যানেলে দেখেছি উনি বিরোধী আসনের অনেকটা মানে অবলম্বন করেছিল, অর্থাৎ বিরোধীরা যেভাবে বিধানসভাতে বক্তব্য রাখে ঠিক ওই ধরনের একজন এমএলএ সরকার পক্ষের এমএলএ উনিও ওই ধরনের একটা বক্তব্য রাখেছেন। তো
মাঝখান দিয়ে 25 বছর অর্থাৎ সিপিএম এর ক্ষমতাটার সময় বাদ দিলে বাকি দ্বিতীয় পিরিয়ডে সরকার পক্ষের মধ্যে ফাটল দেখা গেছে। অর্থাৎ রাজ্যের মানুষ বাম বিরোধী যেগুলো আছে আমার মনে হয় না এই রাজ্যের মধ্যে ওরা মানে ভালো শাসন ব্যবস্থা উপহার দিতে পারবে এই রাজ্যের মানুষ। ধন্যবাদ, সঙ্গে থাকবেন। সুবল ভৌমিক আজ দাবি করেছেন যে শাসক দল এ মুহূর্তে ভীত এবং সন্ত্রস্ত এবং তাই কংগ্রেসের ফাটল ধরানোর চেষ্টা করছেন এবং সেই কারণেই আজ এইভাবে একে অপরের বিরুদ্ধে ফাটল ধরানোর চেষ্টাটা করে যাচ্ছেন। সুবল ভৌমিকের এই বক্তব্যের মানে কি? তার মানে কি, প্রদেশ কংগ্রেসের নেতৃত্বে যারা রয়েছেন তাদের মধ্যে কেউ কেউ বিজেপির দোসর হয়ে কাজ করছেন? আর একজন দর্শক রয়েছে, নমস্কার, কে বলছেন? যখন নির্বাচন হয় শিলমোহর আসে কিন্তু 10 জনপদ থেকে। উনি কিভাবে বললেন? উনি কি স্থায়ী? উনি কি নিশ্চিত? তাহলে দেখবো উনি কতটুকু নিশ্চিত। আসলে গোষ্ঠী কুণ্ডল, তবে এই গোষ্ঠী কুণ্ডলে যারা করুক, সেটা সৌর করুক বিজেপি হোক করুক, আকারে কিন্তু ওনাদেরই হচ্ছে। আপনি দেখুন, আমি শুধু একটি দৃষ্টান্ত দেখছি, একটি দৃষ্টান্ত দেখছি, যেটা ভূপালতের এরা একটি নজিরবিহীন ইস্তফা দিয়ে নিজে দল গঠন করে নিলেন। এখন পুনরায় যিনি সভাপতি পদে এসেছেন তিনিও বলছেন যে কংগ্রেসেরই এক নেতা বিজেপির বিধায়কের সঙ্গে সকাল বিকাল ঘনিষ্ঠতা রাখছেন এবং দল ভাঙার কাজটা করছেন। অপরদিকে সুবল ভৌমিক তার কিছুক্ষণ পর নিজে সোশ্যাল সাইটে সাংবাদিক সম্মেলনের মতো করেছেন এবং বা নিজেই সরাসরি এসেছেন, এসে বলছেন যে বিজেপি এই মুহূর্তে আতঙ্কিত এবং বিজেপির দোসর হয়ে প্রদেশ কংগ্রেসের কেউ কেউ কাজ করছেন। আসলে কারা দোসর হয়ে কাজ করছেন সেটা আরো বেশি করে বিভ্রান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। আরো একজন দর্শক রয়েছে, নমস্কার, কে বলছেন? নমস্কার, হ্যাঁ বলুন। স্কুল বা গোয়ার উনি কি তুলনা করা হয় করা যায়? স্কুল তবু বরিষ্ঠ কংগ্রেস নেতৃত্ব ছিলেন, কংগ্রেস দল দেশের জাতীয় দল আপনার রাজ্যের মধ্যে বামকে হঠাৎ দেওয়ার এটা মানে মিটাও একদম টোটালি দিল্লি থেকে আগরতলা পর্যন্ত ওই রকম চলছে। ওরা কি ব্যবসা করবে না রাজ্য সভাপতি দায়িত্ব পালন করবে? এটাই ধন্যবাদ, আর কিছু না, অনেক কিছু। ধন্যবাদ, সঙ্গে থাকবেন। আরো একজন দর্শক রয়েছে, নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা। নমস্কার, বলুন। হ্যাঁ, বাগমা থেকে আমার আশিক ঘোষ। ফের বাঙালের মুখে যে পয়েন্টটা, এটা যা যা হিসেবে মানে আলোচনা থেকে বুঝলাম, মানে সুবল ভৌমিক মানে আবার কংগ্রেস থেকে অন্য দলে যাচ্ছে, মানে বিষয়টা এমনই কিছু একটা বোঝা যাচ্ছে। কিন্তু আসলে এখনো শিওর না, মানে উনি কি যাচ্ছেন না না যাচ্ছেন। কিন্তু ঘটনা এটা একটা ঘটনা যে ত্রিপুরা রাজ্য কংগ্রেসের যে টলমাটল অবস্থা দলের, এটার কোন অস্তিত্ব নাই।
এখন ত্রিপুরা রাজ্যে মূল বিরোধী দল হলো সিপিআইএম, কংগ্রেস, বিজেপি, এগুলা একে অপরের পরিপূরক, এটা সবাই জানে। কংগ্রেস দল কোন সময় ভারী হয়ে যাবে কেউ বলতে পারে না। এটা হয়তো বা দেখা যাবে কয়েকদিনের মধ্যে বিজেপি থেকে ভেঙে কংগ্রেস দল ভারী হয়ে গেছে, কিন্তু সিপিআইএম সিপিএম এর জায়গাতে আছে। এখন 2023 সালে এটা মানুষ বলছে আর কি, এই পরিস্থিতির মধ্যে এই পরিস্থিতি চলতে থাকলে খুব সহজেই সিপিআইএম ত্রিপুরা রাজ্যের আবার মাপনাং সভা ত্রিপুরা রাজ্যে 2023 গঠন করবে, তাতে কোনো সন্দেহ নেই। নমস্কার, ধন্যবাদ। ধন্যবাদ, সঙ্গে থাকবেন। যে বিষয়টা আজ রাজ্য রাজনীতিতে প্রকাশ উঠে এলো সেটা হচ্ছে কংগ্রেসের প্রদেশ কার্যালয়, প্রদেশ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন, এবং সেখানে কংগ্রেসের নেতাকে অভিযুক্ত করা হচ্ছে যে তিনি বিজেপি বিধায়কের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রেখেছেন। অপরদিকে সুবল ভৌমিক তার বাড়িতে সোশ্যাল সাইটে লাইভে এসে বলেছেন যে প্রদেশ কংগ্রেসের শীর্ষ নেতারা বিজেপির হয়ে, বিজেপির দোসর হয়ে কাজ করছেন, কারণ বিজেপি এই মুহূর্তে আতঙ্কিত কংগ্রেসের শক্তি সঞ্চয় হচ্ছে দেখে, এবং সেই সুযোগে কংগ্রেসের মধ্যে ফাটল ধরাবার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিজেপি, এবং তাদের এই প্রচেষ্টায় হাওয়া দিচ্ছে কিংবা শক্তি যোগাচ্ছে প্রদেশ কংগ্রেসেরই কোনো কোনো নেতা। আরো একজন দর্শক রয়েছে, নমস্কার, কে বলছেন? নমস্কার, হ্যাঁ বলছিলাম যে কংগ্রেস এবং বিজেপির মধ্যে পার্থক্য শুধু একটা একটা জায়গাতে, যে কংগ্রেস সেকুলার কথা বলে আর বিজেপি এখন যা চলছে ভারতবর্ষে আমরা যা দেখছি আর কি, যে ধর্মটাই নিয়ে তারা মানে রাজনীতিটা করে আর কি। সে যাই হোক, প্রশ্নটা হলো যে বিষয়টা ফের বাঙ্গনের মুখে, দেখুন যে নামটা আসছে সুবল ভৌমিক, এটা তো আজকের না। দেখুন মনে পড়ে কিনা আপনার, সুবল ভৌমিক এবং আশিস সাহা করেছিল ইন্দিরা ভবন, বাবুল চৌধুরী করেছিল গান্ধী ভবন, রবীন্দ্র ভবনের সামনে ওই ড্রেনের উপর, আর আরেকটা গ্রুপ আমি নামটা নাই বললাম, মুক্তি ভৌমিক আর অন্যান্যরা করেছিল রাজীব ভবন। কংগ্রেসের এই যে খেয়াখি, মানে কংগ্রেস আর বিজেপিতে আদলির এপিট আর উপিট, এটা মানে থাকবেই, কারণ দেখছি তো ওই প্রদ্যুৎ কিশোর যখন সভাপতি হলো, ওনার যে একটা ইয়ে ছিল মানে সবাইকে একসঙ্গে নিয়ে চলা, এটা তো মানে লোক দেখানো আর কি। কারণ প্রদ্যুৎ কিশোর উনি কংগ্রেসের সভাপতি হয়ে উনি গিয়ে আবার এমন বিষয় নিয়ে সুপ্রিম কোর্টে কেস করলেন, যে আসলে সভাপতি যে ভূমিকাটা থাকা, সভাপতির নজরে রাজ্যের সব মানুষ কিন্তু সমান, যেগুলো রাজনৈতিক দলের সভাপতি হোক কিংবা সম্পাদক হোক যাই হোক, রাজ্যের সব মানুষই উনার নজরে কিন্তু সমান। কিন্তু প্রদ্যুৎ কিশোর অনেকেই সার্টিফিকেট দিতেছে, ব্যক্তি প্রদ্যুৎ কিশোর নিশ্চয়ই আমার কোনো বক্তব্য নাই, কিন্তু যখন প্রেসিডেন্ট হওয়ার সেরে গিয়ে কেস করে, এটা কিন্তু বার্তাটা মানে রাজ্যের মানুষের মধ্যে একটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে, আর যার জন্য ওনার সম্পর্ক কিন্তু কংগ্রেসের ভিতরে নিশ্চয়ই, আমরা তো আর সাধারণ নাগরিক যারা আমরা তো আর বলতে পারুম না, আপনাদের চ্যানেলের মাধ্যমে বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে ওদের কথা শোনাতেই, বক্তব্য শোনার পর আমরা যেটা ধারণা করেছি যে কংগ্রেসের ভিতরে ওই কেস নিয়ে এসে যাবে, যে সুপ্রিম কোর্টে বিয়ে করছিল প্রদ্যুৎ কিশোর দেব বর্মন, তাদের ভিতরে এটা নিয়ে সেরা বিভ্রান্তি ছিল। এখন প্রশ্ন হলো প্রদ্যুৎ কিশোরের পর পীযূষকান্তি বিশ্বাস কংগ্রেসের সভাপতি হয়েছেন, যেদিন সভাপতি হিসাবে ওনাকে যখন কংগ্রেস ভবনে মানে অভ্যর্থনা জানানো হয়, সেদিন দেখেছিলাম অনেক কংগ্রেসের মানে তাবর তাবর নেতা, আমার প্রথম সারির নেতৃত্ব কেমন যে দীর্ঘদিন বিধায়ক ছিলেন, এটা অনেকেই অনুপস্থিত ছিলেন, কিন্তু এখন পর্যন্ত এক দুইজন কংগ্রেস প্রথম সারির নেতৃত্ব, পীযূষকান্তি বিশ্বাস যখন প্রেস কনফারেন্স করেন তখন কিন্তু ওনার পাশে, ডান পাশে কিংবা বাম পাশে অনেক প্রথম সারির নেতৃত্বকে আমরা দেখি না। তাতেই বোঝা যাচ্ছে যে কংগ্রেসের যে এই যে মানে দলীয় কুণ্ডল, এটা আজকে নতুন না, এটা কংগ্রেসের আমি যত মানে বড় হওয়ার পর যতটুকু বুঝতেছি এবং কংগ্রেসকে দেখতেছি আর কি, এটা হয়ে গেছে। কেমন একজন বলছিলেন জুটামলের কথা,
সে তো ঠিকই মানে দুইজন মুখ্যমন্ত্রী ছিল মানে হইছে, এটা চলতেই থাকবো কংগ্রেসের কারণ হয়েছে কি জানো তো, কংগ্রেসের টাকাটা আসে সরাসরি দিল্লি থেকে, কাজেই এই যে ভাগ বাটোয়ারা আর মানে এটা মানে শুনতে অবশ্য খারাপ লাগলো বাস্তব এইটাই আমরা দেখছি যে মানে এর আগে যে যারা ক্ষমতায় ছিলেন বামপন্থীরা তারা জনগণ থেকে টাকা মানে সংগ্রহ করতেন, চাঁদা সংগ্রহ করে নির্বাচন করতেন, কিন্তু কংগ্রেসের কিন্তু এটা করতে হবে না, যার কারণে ওই খেয়া খুঁড়িটা একটু বেশি কামড়া কামড়িটা বেশি যে টাকা আসলো টাকা কি হলো কি না এইসব বিষয় নিয়েছে একটু মাত্র মানে তাদের ইয়েটা বেশি আর কি। কাজেই এই আমরা আসলে এদিকে খুব একটা মানে সাধারণ নাগরিক যারা ত্রিপুরা রাজ্যের এই বিষয়গুলো কিন্তু খুব বেশি একটা গুরুত্ব দেন না, এই যে ফের বাংলাদেশ সঙ্গে থাকবেন। আরো একজন দর্শক রয়েছেন, নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার, আমি দিলেমা দিয়ে বলছি। হ্যাঁ বলুন। সুরগাঁও সরকার, আচ্ছা স্যার এই প্রদেশ কংগ্রেসের যে ব্যাপারটা এটা তো এটা যারা জন্মলগ্ন থাকবে এই যে আজ রাজ্যের মধ্যে একটা বিরোধী দলের একটা সংকট, হ্যাঁ তারা কি করতেছে এটা সুবল ভূমিগ্ধ সরকারের বিরুদ্ধে কথা বলে, কিন্তু প্রদেশ কংগ্রেস হওয়ার পরে আমাদের যে ওই প্রদেশ বিজয় বিশ্বাস মহাশয় উনি তো সরকারের বিরুদ্ধে কোন রকম মন্তব্য করেন না বা বিরোধী কোন প্রতিক্রিয়া ব্যক্ত করেন না, তাহলে আবার সুবল ভৌমিকের বিরুদ্ধে আবার এইভাবে চাপা চাপি উপস্থিত হয় কি ব্যাপার এটা? কংগ্রেসের এক নেতা বিজেপির বিধায়কের সঙ্গে সমান্তরাল ভাবে ঘনিষ্ঠতা বজায় রাখছেন, অপরদিকে সুবল ভৌমিক বলছেন বিজেপি এ মুহূর্তে আতঙ্কিত কংগ্রেসের এই উত্থান দেখে, এবং সেই জায়গায় বিজেপির মনে হয়েছে যে কংগ্রেসের উত্থানকে রুখে দিতে হবে এবং সেই কারণেই কংগ্রেসের অভ্যন্তরে বিজেপির দোসর হয়ে কেউ কেউ কাজ করছেন এবং জনগণকে বিভ্রান্তির মধ্যে ফেলে কংগ্রেসের ফাটল ধরাবার চেষ্টা করছেন, সেটা হতে দেওয়া যাবে না বলে সুবল ভৌমিক ফেসবুক লাইভে নিজের নিজেই জানিয়েছেন তার প্রতিক্রিয়া, এবং তাকে নাকি অভিনন্দন জানানো হয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে যে ক্রমাগত একের পর এক এইভাবে আন্দোলন যেভাবে চালিয়ে যাচ্ছে সেই আন্দোলনের সাফল্যের জন্য। আরো একজন দর্শক রয়েছেন, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি কমল থেকে বলছি। হ্যাঁ বলুন। দেখুন আপনারা যে ব্যাপারটা দেখিয়েছেন আসলে এই ব্যাপারটা দেখুন কংগ্রেসের এটা তো আপনার সৃষ্টির থেকেই অবস্থা, আমরা যতটুকু দেখতেছি আমরা ধরেন বয়স অনেকটা বেশি না কিন্তু 50 বছর চলে, কিন্তু এর মধ্যে আমরা দেখতেছি এই অবস্থাই তাদের। তা আমার মনে হয় বিশেষ করে সুবল ভৌমিকের নামে যে কথাটা উঠছে কথাটা হয়তো উল্টাও হইতে পারে, আমি এখন মনে করেন আমি সিপিএম এর প্রধান, আপনার এখন বিজেপির প্রধান, তাই বললে কি আপনার সঙ্গে আমি রাতের বেলা কথা কইতাম না? এইগুলা সামান্য ব্যাপারের মধ্যে যদি এইভাবে যদি হিংস্র মনোভাব তৈরি হয়ে যায় তাহলে কর্মীরা কিভাবে সামাল দিয়ে রাখবেন আমাদের বর্তমান সভাপতি? এগুলো আর কিছুটা ম্যানেজ করে নিতেই লাগে, এগুলো তো যেমন সম্পর্ক তো নষ্ট হয় না রাজনীতি করতে গিয়ে। আমি এলিয়া আমার বন্ধু একজন ব্যক্তি আছেন বিজেপির সভাপতি বা বিজেপির বিধায়ক, আমি তার সঙ্গে কথা বলবো না? নমস্কার, ধন্যবাদ। আরো একজন দর্শক রয়েছে, নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি আম্বাসা থেকে বলছি। হ্যাঁ বলুন। সুবল ভৌমিক, সুবল ভৌমিক চুরি যে ধরনের নেতা, আপনার টিভির সাউন্ড মিউট করতে হবে। আজকে এই দল কালকে এই দল পরশু এই দল, আর কিছু বলবেন? বিচ্ছিন্ন হয়ে গেছে। আরো একজন দর্শক রয়েছেন, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি বলছি ত্রিপুরা রাজ্যে পালা বদলের পর যখন সুবল ভৌমিক দল ত্যাগ করে কংগ্রেসে আশ্রয় নিল তখন কিন্তু তাকে এমপিতে পদবর্তী করা হলো কংগ্রেস থেকে,
হয়ে গিয়ে এমন কি হইল, কৃষ্ণকান্তি বিশ্বাস এবং তার ছেলে ভোজন বিশ্বাস তারা বাপ ছেলে দুজনকে ত্রিপুরার যে সমস্ত দায়ভার উপগ্রহ হলো, এটা কেমন ধরনের রাজনীতি এটা আমরা বুঝতে পারলাম না। ধন্যবাদ, সঙ্গে থাকবেন। আরো একজন দর্শক বলছেন, নমস্কার, কে বলছেন? আমি জানি না, আমি নাম ধরে বলবো এখানে কি মানে কি দেখে পীযূষকান্তি বিশ্বাস মহোদয়কে এখানে কংগ্রেসের প্রেসিডেন্ট করা হলো। এখানে সুবল গম্ভীর মহোদয় হ্যাঁ ওনাকে দলবদল নেতা অনেকে বলে, কিন্তু উনি এখন যেভাবে পুরা বিজেপি আগামী সময় পুরো গ্রাউন্ডটা উনি চষে বেরিয়েছে পুরাকে, কিন্তু তেমন তো কোনো আন্দোলন পরিলক্ষিত করছে না, কোনো জায়গাতে কোন কংগ্রেসের কিছু নেই, কিন্তু আগরতলাতে বড় বড় কথা, তো কথা তো হবে না, কতগুলি টুপি চারের মধ্যে এখন এখন তো দেখি ত্রিপুরার মধ্যে মানে বিরোধী শক্তি বলতে কিছুই নেই, না ডান না বাম, মানে কোনো কিছু নেই, রামরাজ্য চলছে। তা আমি বলবো এখানের মধ্যে যদি বৃহস্পতি বিশ্বাস যদি মমতা যদি কেউ ছাটাই করে চলতেছে তাহলে এটা কংগ্রেস তো আমাদের ত্রিপুরাবাসীর জন্য অন্যান্য দুঃখের খবর খারাপ খবর হবে। আর এই মুহূর্তে দাবি আগে যেটা বলবো, কংগ্রেসের মধ্যে বর্তমান যে নেতারা রয়েছে ভবিষ্যতের কথা বাদ দিলাম, ভবিষ্যতের নিশ্চিতি হতে পারে আগামীকাল, এই মুহূর্তে সুবল গম্ভীর মহোদয়কে একাত্ম ভাবে প্রেসিডেন্ট করা ভালো, তাহলে আমাদের জনসাধারণের জন্য ভালো হবে। অনেকগুলি বিষয় রয়েছে যেগুলি মানে এখন রাস্তাটা নিয়ে প্রতিবাদ করা দরকার কিন্তু করছে না, শুধু সানডে প্রেস মিট করো আর অফিসে যাও কোর্টে যাও আর ব্যবসা। ধন্যবাদ, ভালো থাকবে। ধন্যবাদ। আরো একজন দর্শক রয়েছে, নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, আমি বললাম আপনাকে বলছি। হ্যাঁ বলুন। আমি মনে করবো মানে সুবল গম্ভীর সন্তান করলে তো, কারণ যদি তিন কতবার দল পাল্টার গয়ার জাল সান করে গেলে তো ঠিক মতো আমার বক্তব্য। ধন্যবাদ। কেউ কেউ বলেন যে দল পাল্টিয়ে কেউ কেউ তো মন্ত্রীও হয়েছেন, তিনি তো আর মন্ত্রী কিংবা এই ধরনের কোন সুবিধা গ্রহণ করেননি সুবল ভৌমিক, উল্টো ক্ষমতাসীন দল ছেড়ে বিরোধী শিবিরে এসেছেন, সুতরাং বিরোধী শিবিরে এসে কি আর ক্ষমতা ভোগ করতে পারবেন, এই বলেও কেউ কেউ পাল্টা মত দেন সুবল ভৌমিকের পক্ষে। কিন্তু ঘটনা হচ্ছে সুবল ভৌমিক আজ বলছেন যে এই কংগ্রেসকে কোনোভাবেই ভাঙতে দেওয়া হবে না, কারণ শাসক দল চাইছেন কংগ্রেস ভেঙে যাক এবং শাসক দলের এই দুরভিসন্ধিকে কোনোভাবেই সফল হতে দেওয়া যাবে না। উল্টো দিকে প্রদেশ সভাপতি একটিং সভাপতি পীযূষ বিশ্বাস বলছেন যে কেউ কেউ সখ্যতা বজায় রাখছেন বিজেপির বিধায়কের সঙ্গে, তাকে বহিষ্কার করা হতে পারে যদি না শুধরায়। আরো একজন দর্শক রয়েছে, নমস্কার, কে বলছেন? দাদা, বছরে কয়বার দল বানাতে পারে? যদি একটা দল বানিয়ে দিলে তো অনেক খরচ হয় না? সেম ঘটনা, একটা দল পরে একটা দল বানিয়ে পরে উন্নতি হতো না, ঠিক না? কোনদিন দল বানিয়ে না, গড় বানিয়ে আপনার সর্বনাশ হচ্ছে, ঠিক না? কিন্তু হয়েছে কংগ্রেস গড় বানতে বানতে আর কেউ বাবু আছে ঘাড়ে ডেঙ্গিয়ে, ঠিক আছে না? কিন্তু মানিয়ে চলছে না কংগ্রেস, তো সেটা তাই না? সেই জন্য ত্রিপুরা যদি কোন দিন কংগ্রেস আসবেন, যদি আসতে হয় গড় ভাঙবেন না, আবার ওখানে দেখতে ফের ভাঙবেন মুখে, ঠিক না? ধন্যবাদ, সঙ্গে থাকবেন। আরো একজন দর্শক রয়েছেন, নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। বিচ্ছিন্ন হয়ে গেছে, ভীষণ দুর্বল নেটওয়ার্ক, খুব অস্পষ্ট শুনছিলাম আপনার কথা, আপনি আরো একবার চেষ্টা করে দেখুন, হয়তো বা কথা হতে পারে। আরো একজন দর্শক রয়েছেন, নমস্কার, কে বলছেন? নমস্কার। নমস্কার। আর ভাঙনের মুখে সুবল ভৌমিককে ক্ষমতা বিসর্জন করা হচ্ছে, সুবল ভৌমিকের প্রতি ইয়ে দিয়েছেন, এখানে পীযূষকান্তি বিশ্বাস যে বক্তব্য রেখেছেন এতে দলের ক্ষতি হবে,
আমাদের গোপাল রায় আছে, ওনার কিন্তু এখন ঠিকমতো আমরা কথাবার্তা শুনতে পাচ্ছি না, কিন্তু সক্রিয় নেতৃত্ব যদি তারা ঐক্যবদ্ধ না হয় তাহলে তাদের দল আগের পূর্বের মতোই চলে যাবে। আগেও তারা এই মধ্যে কোন দলকে নেতৃত্ব নেবে এটা নিয়ে কংগ্রেস ব্যস্ত থাকে, এখন যদি তারা না শুধরায় তাহলে ত্রিপুরার কংগ্রেস কাজে আসবে। ধন্যবাদ, ধন্যবাদ, সঙ্গে থাকবেন। আরো একজন দর্শক রয়েছে, নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যাঁ বলুন। নমস্কার দাদা, আমি বিলোনিয়া থেকে বলছি। হ্যাঁ বলুন, শুনছি। আসলে আজকে যে আপনারা প্রোগ্রামটা রেখেছেন ফের বাঙ্গনের মুখে, আপনার টিভির সাউন্ড বাড়ানো তাই বিচ্ছিন্ন হয়ে গেছে ফোন লাইন, কথা বলার আগে অবশ্যই টিভির সাউন্ড মিউট করে নেবেন। আরো একজন দর্শক রয়েছে, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি হ্যালো, হ্যাঁ বলুন, বলছি আমার প্রশ্নটা রাখতে পারবো কি? হ্যাঁ হ্যাঁ বলুন। বলছি আপনাদের আজকে প্রোগ্রামটা দেখে ফোন করলাম যে ফের ভাঙনের মুখে কংগ্রেস, অ্যাকচুয়ালি আমাদের দলের ক্ষেত্রে এই গত কয়েকদিন যাবত যা হচ্ছে যেভাবে খবর নিউজ ছাপছে পত্রিকায়, আমরা কর্মীরা তো বিভ্রান্ত হয়ে যাচ্ছি, ঠিক আছে? আমরা বুঝে উঠতে পারছি না এটা হচ্ছে কি। আমরা দলের প্রোগ্রাম করতে আসি, কিন্তু এই দলের কিছু হঠাৎ করে নেতৃত্ব যারা, তারা যা করছে তারা আমাদের কাছে একদম বাজে লাগছে। যে দলের ব্যাপারগুলো নিয়ে এই যে পত্রিকায় ছাপানো হচ্ছে, কোনো কিছু সমস্যা হচ্ছে সাথে সাথে পত্রিকায় ছাপানো হচ্ছে। উনি উনি আমাদের রেসপেক্টেড ত্রিপুরার সবচেয়ে বড় উকিল হতে পারেন, কিন্তু এখন দল ওনার হাতে ক্ষমতা দিয়েছে, ওনার হাতে দায়িত্ব দিয়েছেন আমাদের সবাইকে নিয়ে চলার জন্য। উনি যেভাবে পত্রিকায় ছাপিয়ে কাজ করছেন দলের জন্য, উনি কোনোদিন ভালো কাজ করেননি, না কাল করেছিলেন না আজ করছেন। আমরা এই কারণে আমরা আগামী দিন যদি দলের কেন্দ্রীয় নেতৃত্ব মানে সুযোগ্য ব্যবস্থা না দেয় তাহলে আমরা কংগ্রেসটা করবো কিভাবে? আমরা মার খাই রাস্তাঘাটে, তখন আমাদের আমাদের উকিল ওনার কাছে গেলে লাখ লাখ টাকা দিতে হয়। এই উকিলকে আজকে সভাপতি বানিয়ে দিয়েছে দল, আমরা কোথায় যাবো? আমরা আমরা দলের কাজ করে মার খাই, ওনার কাছে গেলে ওনার সাথে কথা বলতে গেলে 5,000 টাকা দিতে হয় ওনাকে, ওনার সাথে আলোচনা করার জন্য। এরপর মামলা থেকে মুক্তি পেতে গেলে লাখ লাখ টাকা খরচা করতে হয়, এটা এটা হতে পারে? সঙ্গে থাকবেন। তিনি যখন কংগ্রেসের সভাপতি পদে এসে বসেছেন তখন নিশ্চয়ই আইনজীবী হিসেবে তাকে মনোনীত করা হয়নি, আইনজীবী অবশ্যই তার একটি পেশা, তার জীবিকা, তার সঙ্গে কি কংগ্রেস সভাপতির কোথাও কোনো মিল থাকতে পারে? হয়তো বা আপনাদের আবেগের মধ্যে সেটা ধরা দিতে পারে, কিন্তু প্রফেশনালি যদি তিনি ভাবেন সেটা হয়তো গুরুত্ব বহন নাও করতে পারে, এটা যদিও তার একেবারে ব্যক্তিগত বিষয়। আরো একজন দর্শক রয়েছে, নমস্কার, কে বলছেন? নমস্কার। নমস্কার। না না, আপনি বললেন কংগ্রেসের দানা বাঁধা নিয়ে, দানা বাঁধলে তো এটা সময়ে দিল্লির নেতৃত্বই গুলিয়ে দেয়। দেখুন, 77 মুরারজি দেশাই প্রধানমন্ত্রী, দল 32 দলের প্রধানমন্ত্রী, সংখ্যাগরিষ্ঠতার জন্য ভীষণ সংকট, সিপিএমের বোধহয় 33টার উপর ছিল পার্লামেন্টের সদস্য, লোকসভার সদস্য, বিশেষ প্রয়োজন ত্রিপুরা যুক্ত ফ্রন্ট, হিমেন চক্রবর্তী শিক্ষা দপ্তরে রাতারাতি ত্রিপুরার খুব প্রয়োজন, এতে ওইখানকে সমর্থন দিল মুরারজি দেশাইকে, ত্রিপুরা চাই। 77 ত্রিপুরায় আসলো, রাজীব গান্ধী একক গরিষ্ঠতা নিয়ে প্রধানমন্ত্রী, ত্রিপুরাকে বদলাতে হবে 10 বছর সিপিএম এর এক ঝটকায় সরকার পরিবর্তন হল। 93 দিল্লিতেও কংগ্রেস, ত্রিপুরাতেও কংগ্রেস রাষ্ট্রপতি শাসন, নরসিংহ রায়ের 18 দলের নিয়ে প্রধানমন্ত্রী, তারপর গরিষ্ঠতা নাই, ডিএমকে না এডিএমকে সমর্থন প্রত্যাহার করেছিল, বিশেষ প্রয়োজন সিপিএম এর 50টার উপর তাদের এমপি সদস্য, সাপোর্টটা বিনিময় ত্রিপুরা রাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে
ত্রিপুরা তো আবার অ্যান্টি সিপিএম। সুযোগ ছিল কংগ্রেসের কয়েকবার, ওই যে বললাম দিল্লি 18 দল 22 দলে নিয়ে গঠিত, দিল্লি কখনোই চায় নাই। আর এখন তো ভারত সারা ত্রিপুরাবাসী কেন ভারতবাসী দেখে সোনিয়া গান্ধী রাহুল গান্ধীর মাঝখানে সীতারাম ইয়েচুরি সকাল সন্ধ্যাষ্ট প্রহর, আমার মনে হয় না দানা সহসা বাদ। কিন্তু এখন তো আন্দোলনটা হচ্ছে শাসক বিজেপির বিরুদ্ধে, এখন তো আর সিপিএম এর বিরুদ্ধে আন্দোলন নয়, সিপিএম এর বিরুদ্ধে লড়াইটা করতে হচ্ছে না। সুতরাং সিপিএম এর দুই টিম হয়ে যে অভিযোগটা শোনা যেত সেটা তো শোনা যাচ্ছে না। এখন অভিযোগ শোনা যাচ্ছে প্রদেশের কোন কোন নেতা বিজেপির হয়ে কাজ করছে কংগ্রেসকে ভাঙার জন্য। এখনকার নতুন জেনারেশন ইতিহাস জানে না, আর যেটা হচ্ছে সংগঠন জাস্ট মিডিয়া ভর্তি তো ভেসে থাকার জন্য, আর কিছুই না। আসল খেলা কত যাবে কত আসবে, কত জল সমুদ্র দিয়ে নদী দিয়ে কত জল গড়াবে, তারপর তারপর লিডাররা তো চুপটি মরে বসে আছে। ওই এই এই পিরিয়ডে সামনে হয়তো একজনকে এগিয়ে দিয়েছেন, হ্যাঁ তাই বরিষ্ঠ ভালো লোক সজ্জন লোক পেশা উকিলের ভালো লোক তিনি রাজনীতিতে কেন আসলেন, ওনাকে আসতে করে দেখেছি অরুণবাবুর চেম্বারে আসতেন, অরুণবাবু শিক্ষা দপ্তর ছিল বিজিবাবু আসতো ভালো লোক, কিন্তু রাজনীতিতে ঠিকই আছে কংগ্রেসের সঙ্গে থাকবেন সঙ্গে থাকবেন। আরো একজন দর্শক বলেছেন, নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন। আসলে সুবলবন্ধু এমন একটা ব্যক্তি, আমরা এখানে দাঁড়াইছিল সুনামের আমরা নির্বাচন করছি, সে কিন্তু ত্রিপুরা প্রভাবশালী ব্যক্তি, সারা ত্রিপুরাতে চষে বেড়ায়, আর এবং তিনি মানুষের বিরুদ্ধে যে সহযোগিতা করেন কোন বিহার কোন মসজিদ কোন মাদ্রাসা, এবং প্রমাণ আছে হাসপাতাল নিল চিকিৎসা নিল ডাক্তারের সহযোগিতা করতেন, তিনি কিন্তু এমন একটা ব্যক্তি, তিনি কিন্তু ক্ষমতাশীল ক্ষমতায় সরকারে থাকিয়া রাজ্য সভাপতি থাকিয়া তিনি দল ত্যাগ করছেন, তিনি কোনো টাকা লোভি না কোনো দলে লোভি না, তিনি এমন একটা ব্যক্তি, তো তার বিরুদ্ধে যদি মানুষ কথা বলে এটা আমি লিখতে পারতাম না, এই আমার কথা। ধন্যবাদ, সঙ্গে থাকবেন। একেবারে শেষ দিকে চলে এসেছি, একজন দর্শক আমাদের সঙ্গে রয়েছেন, অনুষ্ঠানের শেষ ফোন নিয়ে নিচ্ছি। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? আমি অসীম ত্রিপুরা বলছি। হ্যাঁ বলেন। আমার ক্ষুদ্র এই রাজনৈতিক অভিজ্ঞতার মধ্যে আমি বলছি কি, সুবল বাবুর মতো রাজনৈতিক নেতা যে কোনো দলের পক্ষে ক্ষতিকারক। ধন্যবাদ, সঙ্গে থাকবেন। একদিকে পীযূষ বিশ্বাসের বক্তব্য, অপরদিকে সোশ্যাল সাইটে লাইভে সুবল ভৌমিকের বক্তব্য, অপরদিকে শাসক দল আতঙ্কিত বলে দাবি করা হচ্ছে কংগ্রেসেরই নেতৃত্বদের তরফ থেকে, যে এই কারণে শাসক দল চাইছেন এই রাজ্যে যেন কংগ্রেস মাথা তুলে না দাঁড়াতে পারে, এবং সেই কারণে শাসক দল বিজেপির অঙ্গুলি হেলনে কংগ্রেসের এই কাজিয়া শুরু হয়েছে বলে দাবি করছেন নেতৃত্বরা। অপরদিকে প্রদ্যোত কিশোর দেববর্মন, যিনি কংগ্রেসের সভাপতি পদে থাকাকালীন সময়ে শুধুমাত্র পয়লা জাতি উলু পার্টি স্লোগান তুলে কংগ্রেসের সাধারণ সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন, এই মুহূর্তে তিনি নিজস্ব একটি দল গঠন করেছেন, সেই প্রদ্যোতেরও কোথাও না কোথাও ইশারা কাজ করছে বলে দাবি করা হচ্ছে কোনো না কোনো জায়গায়। সবটাই কংগ্রেসের আভ্যন্তরীণ ভাবে এই লড়াই, এবং তাতে করে সাধারণ মানুষ সাধারণ কর্মীরা বিভ্রান্ত হচ্ছেন, এবং সাধারণ মানুষ যারা নিপীড়িত তাদের হয়ে যেখানে বিরোধী দলের কথা বলার কথা, সেই বিরোধী দলকে কিন্তু নিপীড়িতরা তাদের প্রয়োজনে পাচ্ছেন না, এবং সেটাই যদি রাজনীতি হয় শুধুমাত্র একটি চেয়ারকে কেন্দ্র করে, তাহলে গণতন্ত্রের পক্ষে কতটা ইতিবাচক সেটা কিন্তু প্রশ্নচিহ্নের মধ্যে থাকে। সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন পিবি টোয়েন্টি ফোর।